নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আগামী 28 মে 2021 এই দিন শুক্র তার রাশি পরিবর্তন করতে চলেছে, অর্থাৎ বৃষ রাশি থেকে মিথুন রাশিতে অবস্থান করতে চলেছে, যার ফলে এই ছয় রাশি জাতক ও জাতিকারা ধনের জোয়ারে গা ভাসাতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনে ভৌতিক জগতের সমস্ত সুখ আসতে চলেছে। কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি, সেই রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শীঘ্র। আগামী 28 মে 2021 এই দিন শুক্র তার রাশি পরিবর্তন করতে চলেছে, অর্থাৎ রাত 11:46 বৃষ রাশি থেকে মিথুন রাশিতে অবস্থান করতে চলেছে, যার ফলে যে ছয় রাশির কথা আমি বলতে চলেছি সেই ছয় রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের জীবনে ধনের জোয়ার আসতে চলেছে এবং ভৌতিক জগতের, পার্থিব জগতের সমস্ত সুখ আপনারা পেতে চলেছে। আগে আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই এই শুক্র গ্রহ আমাদের জীবনে কী কীভাবে প্রভাব ফেলে বা কী দেখায় জেনে নেওয়া যাক। জ্যোতিষশাস্ত্রে শুক্রের একটা অনবদ্য ভূমিকা রয়েছে, অর্থাৎ এই শুক্র আমাদের জীবনে সুখ দেখায়। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এই পার্থিব জগতের যত ধরনের সুখ হয় সমস্ত সুখই এই শুক্র দেখিয়ে থাকে। অর্থাৎ আপনি আপনার জীবদ্দশায় কত পরিমাণ ভোগ করতে পারবেন সে সমস্ত কিছু শুক্র গ্রহ দেখিয়ে থাকে। অর্থাৎ সোজা কথায় যদি বলা যায়, একটি ঠান্ডা গ্লাসের জল থেকে এসি রুম টোটালটাই শুক্রগ্রহের আন্ডারে। এবং আপনার জন্মচকে যদি শুক্রগ্রহ শুভ অবস্থায় থাকে, সেক্ষেত্রে আপনি অ্যাট্রাক্টিভ হবেন এবং আপনার মধ্যে পার্সোনালিটি যথেষ্ট পরিমাণে থাকবে, সকলের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন। আর আপনি যদি ছেলে হন, তাহলে মেয়েরা আপনার প্রতি আকর্ষিত হবে, এবং আপনি যদি মেয়ে হন তাহলে ছেলেরা মাছির মতো ভনভন করবে, এটাই দেয় শুক্র। তাই আপনার জন্মছকে শুক্রগ্রহ কেমন রয়েছে সেটা একটা বড় বিচার্যের বিষয়। যাদের জন্মছকে শুক্রগ্রহ শুভ অবস্থায় নেই, তারা কিন্তু আমি যা ভিডিওতে বলতে চলেছি তা নাও মিলতে পারে বা কিছু অংশে মিলতে পারে। তাই আপনাদের নিজস্ব বার্থ চার্টকে অ্যানালিসিস করার প্রয়োজন রয়েছে, সেটি আপনারা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে করে নিতে পারেন, অর্থাৎ যাকে আপনার পছন্দ বা যার প্রতি আপনার বিশ্বাস রয়েছে। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়, এবং তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, আমি আপনাদের জন্য ফ্রি সার্ভিসও চালু করেছি, তবে এটি এই চ্যানেলে নয়, সেটি আমার আরেকটি চ্যানেলে। চ্যানেলটির নাম অ্যাস্ট্রো টার্গেট, ASTRO TARGET। এই চ্যানেলে প্রতি রবিবার দিন আমি আপনাদের জন্য, স্পেশালি আপনাদের জন্যই এই ফ্রি সার্ভিস চালু করেছি। সেখানে বিস্তারিতভাবে জানতে পারবেন না, বিস্তারিতভাবে জানতে গেলে আপনাকে অবশ্যই বুকিং করতে হবে, কিন্তু সেখানে আপনার রাশি, লগ্ন, শুভ দিন এবং শুভ সংখ্যা আমি বলে থাকি। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি সানডে কমেন্টস বক্সে আপনারা আপনার নাম, আপনার জন্ম তারিখ, আপনার জন্ম সময় এবং জন্মস্থান উল্লেখ করুন, আগামী রবিবার আপনারটা পিক করা হবে। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই সৌভাগ্যবান ছয় রাশি, যে রাশিগুলি এই শুক্রের রাশি পরিবর্তনের সুফল পেতে চলেছে। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই শুক্রের রাশি পরিবর্তনের সুফল আপনারা পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের ফাইন্যান্সের দিক, অর্থাৎ অর্থনৈতিক দিক কিন্তু যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট করতে চলেছে, এবং আপনারা একটু সুখে স্বাচ্ছন্দ্যে কিন্তু থাকতে পারবেন। অর্থাৎ আর্থিক দিক যখন আপনার শুভ হবে, তখন আপনি যে কোনো কিছুই কিন্তু কিনতে পারবেন, ভালোভাবে খেতে পারবেন, ভালোভাবে থাকতে পারবেন, আর সেটি কিন্তু আপনাদের জীবনে ঘটতে চলেছে। তবে শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু একটু খেয়াল রাখুন। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও এই শুক্রের রাশি পরিবর্তনের সুফল পেতে চলেছেন।
অর্থাৎ আপনাদের জীবনেও পার্থিব জগতের সুখ আসতে চলেছে, আর এই সুখ এই শুক্রের রাশি পরিবর্তনের ফলেই আসতে চলেছে। অর্থাৎ এই সময় আপনারা আপনাদের মনের স্বাদ মিটিয়ে ফেলতে পারবেন, অর্থাৎ আপনার কাছে যখন টাকা থাকবে আপনি যে কোনো কিছুই কিনতে পারবেন, ভালোভাবে থাকতে পারবেন, ভালো খেতে পারবেন, এই সমস্ত কিছু শুক্রই দিয়ে থাকে। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা ডেফিনেটলি এই শুক্রের রাশি পরিবর্তনের সুফল পেতে চলেছেন। তবে আপনার জন্মছকে শুক্র গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে। যদি শুক্র গ্রহ শুভ অবস্থায় না থাকে সেক্ষেত্রে কিন্তু আমার কথা মিলবে না। এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই শুক্রের রাশি পরিবর্তনের সুফল পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনেও ধনের জোয়ার আসতে চলেছে, অর্থাৎ আপনারা এই পার্থিব জগতের এই ভৌতিক জগতের সমস্ত সুখ পেতে চলেছেন। অর্থাৎ এক কথা যদি বলা যায় আপনাদের মনের স্বাদ মিটিয়ে ফেলতে পারবেন, অর্থাৎ ভালো খেতে পারবেন, ভালোভাবে থাকতে পারবেন এবং যেটা আপনার কেনার ইচ্ছা হবে সেই সমস্ত কিছু ক্রয় করতে পারবেন। অর্থাৎ ধনের দিক যদি বলা যায় যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট করতে চলেছে। তবে আপনাদের শরীরের দিকটা অবশ্যই খেয়াল রাখুন। আরেকটি কথা আমি না বলেই পারছি না, আপনার নিজস্ব জন্মছকে শুক্র গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে। যদি শুক্র গ্রহ শুভ অবস্থায় না থাকে সেক্ষেত্রে কিন্তু আমার কথা মিলবে না। এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই শুক্রের রাশি পরিবর্তনের সুফল পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনেও ধনের জোয়ার আসতে চলেছে এবং আপনাদের মনের স্বাদ মনোবাঞ্ছা পূরণ করতে পারবেন, ভালোভাবে থাকতে পারবেন, ভালোভাবে খেতে পারবেন, এই সমস্ত কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই টোটালটাই কিন্তু শুক্রের জন্য। আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা এই শুক্রের রাশি পরিবর্তনের বেনিফিট আগামীতে পেতে চলেছেন। তবে একটি বিষয় আমি জানিয়ে দিই, আপনার নিজস্ব জন্মছকে শুক্র গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে। যদি শুক্র গ্রহ শুভ অবস্থায় না থাকে সেক্ষেত্রে কিন্তু আমার কথা মিলবে না। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই শুক্রের রাশি পরিবর্তনের সুফল পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু পার্থিব জগতের ভৌতিক জগতের সমস্ত সুখ আসতে চলেছে, অর্থাৎ আপনারা আপনাদের মনোবাঞ্ছা পূরণ করতে পারবেন, ভালোভাবে থাকতে পারবেন, ভালোভাবে খেতে পারবেন। তবে আপনার নিজস্ব জন্মছকে শুক্র গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে। যদি শুক্র গ্রহ আপনার জন্মছকে শুভ অবস্থায় না থাকে সেক্ষেত্রে কিন্তু আমার কথা মিলবে না। এরপরে যে শেষ এবং অন্তিম রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই শুক্রের রাশি পরিবর্তনের সুফল পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনেও ভৌতিক জগতের সুখ আসতে চলেছে, আর এই সুখ আপনারা পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনে ধন আসতে চলেছে, অর্থাৎ যার ফলে আপনারা অর্থাৎ আপনাদের মনোবাঞ্ছা পূরণ করতে পারবেন, ভালোভাবে থাকতে পারবেন, ভালোভাবে খেতে পারবেন এবং জীবনকে তাড়িয়ে তাড়িয়ে ভোগ করতে পারবেন। তবে আপনার নিজস্ব জন্মছকে শুক্র গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে, যেটি আমি বারবার বলছি। আপনার জন্মছকে যদি শুক্র গ্রহ শুভ অবস্থায় না থাকে সেক্ষেত্রে কিন্তু আমার কথা মিলবে না। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।